গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো ভীষণ মজাতে আছি, ভীষণ আনন্দ আছি, ভীষণ ভালো আছি। এখন দেখো আমি দিদার বাড়িতে এসেছি, যে গতকালকে এসেছিলাম, আজকে সেটা দ্বিতীয় দিন। এখানে আমার মিষ্টি মিষ্টি দিদা দাঁড়িয়ে রয়েছে, তোমাদের মিষ্টি করে হাই করে দিল। আর এখন তো খুব সকাল, আমি সকালে উঠেছি। আর ওই দেখো দিদি এখন পুজো দিতে বসে গেছে, তা রাত্রে না ঘুমিয়ে, মানে গরমের জন্য ঘুমে খুব কষ্ট হচ্ছে। দিদিও হাই করে দিল। তো দিদি আর দিদির সাথে আমি বাজারে চলে এলাম, দিদি আর আমি দুজনে বাজারে চলে এলাম। সকাল সকাল বাজার সেরে খেলাই ভালো, রোদের তাপটা কম থাকে, তাও তো কম রোদ না, আর রোদের জ্বালা হচ্ছে বলার নেই। তো দেখো এখন আমরা মাছ বাজারে আছি, তাই এখানেই না দিয়ে আমার এখান থেকে দিদি শুধু দিদার জন্য মাছ নেবে, আমাদের জন্য মাংস কিনেছে। মাংস বলতে চিকেন, মুরগির মাংসটাই আমাদের এবার সবাই খায়, মটনটা কেউ খায় না, আমি তো খাই না, সে তো জানোই। আর এইবারে তো আর কেউই মটন খায় না, আর দিদা যতদিন মাংস খেত ততদিন মটনই খেত, চিকেন জীবনে কোনোদিন মুখে ছোঁয়নি। তো আমরা দুজনে বাজার করতে চলে এসেছি, সেই সব ছেড়ে এখন মানে মাছ মাংসের পালা চুকিয়ে এবার আসলাম সবজির দিকে। সবজি, ফল, আলু, পেঁয়াজ, মিষ্টি সব কিছু, তো এক এক করে সব আমরা বাজারগুলোর থেকে কিছু 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 করে কেনাকাটি করছি। এবারে ফলটাও খুব খাওয়া হয়, ফল আর মিষ্টিটাই বেশি খাওয়া হয়, মাছটাও খাওয়া হয়। তাও মাছটা একটুখানি কয়েকদিন বাজে বাজে গ্যাপ দিতে হয়, আমি যেমন প্রতিদিন মাছ খাই। তো বাজারে দেখো এক বাজারে মাসির সাথে আলাপ হলো, মাসি আমাকে ফিরে তুই সবার ভিডিও নিচ্ছিস, সব সবজি আলাদা ভিডিও নিচ্ছিস, যেখানে যাচ্ছিস আমার কাছে এসে আমার ভিডিও নিবি না, আমি আর জাস্ট না ভিডিও না করে চলে যাচ্ছিলাম। তো বললাম তাহলে হাই করো মাসি, দেখো কি সুন্দর হাই করে দিল তোমাদেরকে। এবার মাসিকে টাকা বলে মাসির কাছ থেকে ফিরে আসলাম, ভীষণ ভালো লাগলো। তো দেখো আমরা এখন বাজার থেকে ফেরার দিকে, ফেরার পথে আমি বিন্দির পেছনে আছি, বিন্দির পেছন থেকে আমি ফটো তুলছি, ভিডিও তুলছি। তারপরে দেখো মিষ্টির পালা, এবারে মিষ্টি কেনার পালা, মিষ্টির মানে এত ভ্যারাইটি থাকে না মিষ্টির দোকানটাতে, খুব ভালো লাগে, মানে মনের পছন্দ মতো প্রচুর মিষ্টি। তো এখন আমরা দেখো বাড়িতে চলে এসেছি, তা সব বাজারগুলোকে রেখেছি এক জায়গাতে। সবেদা কিনেছে, সবেদাটা বেশ মানে নরম আছে আর ভালো সবেদাটা। তার এই আবার পাউরুটি কিনেছে, পাউরুটি দিয়ে টিফিন করা হবে, পাউরুটি মিষ্টি দিয়ে, আর সাথে চা, দুধ চা, ঘন করে দুধ চা, পাউরুটি, মিষ্টি, ফল, এই দিয়ে টিফিন হবে। আর দুপুরে হবে মাংস ভাত, দিদার জন্য মাছ, ব্যাস তালেই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া। তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। তো বিন্দি আবার তার মধ্যে বলছে চল তোদেরকে বেল পানা করে খাওয়াই। তা বিন্দি এখন বেলপানা করতেছে, বেলটা দেখো কি সুন্দর, বেশ একটা আঠা আঠা মাখালো মাখালো টাইপের বেলটা, মানে দেখলে যেন লোভ লেগে যাওয়ার মতো। বিন্দি যখন বেলটা ভেঙে নিয়েছিল না, আমি বেশ খানিকটা বেল এমনি এমনি খেয়ে নিয়েছিলাম। আর মেয়ে খেলে সেদ্ধ ভাত, ওর মেনুটা আলাদা, সেদ্ধ ভাত দিয়ে চিপস দিয়ে, যে যেইটাকে খুশি থাকে। তা ওই আমাদের মতো পাউরুটি, মিষ্টি, ফল, বেলপানা এসব কিছু খাবে না, ও খালি সেদ্ধ ভাত, মানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ভাত, আর সাথে চিপস, এই দিয়েও টিফিন করে নেবে। আর আমরা এখন বেলপানা খাবো, দেখো কি লোভনীয় না বেলটা। তো তারপরে বেলপানা খাওয়ার পরে আমাদের এখন দুপুরে রান্নার দিকে চলে আসা। তো আমি এখন মাংসগুলোকে ধুয়ে নেব, তারপরে দেখো সুমি আবার মশলা বেটে দিচ্ছে। কেন বলো তো, আমি আর বিন্দি দুজনে না হাত কেটে বসে রয়েছি, জানো তো, ওই ইয়ে করতে গিয়ে রসুন ছালাতে গিয়ে দুজনে হাত কেটে বসে রয়েছি। মামনিকে দেখাচ্ছিলাম যে মামনি দেখো হাত কেটে বসে রয়েছি, মামনি বসে রয়েছে চেয়ারে। তা মামনিকে বললাম যে দেখো হাত কেটেছি, মামনি একটু ইশাস করলে না, বেশ যেন মনে হয় অনেকটা সেরে গেল। বিন্দি দিয়েও দেখালো দুজনে, বিন্দি আমি দুইজনে মামনির কাছে যে যার আঙুল দেখালাম, কি জানি কেন এরকম দুর্ঘটনা ঘটলো, দুজনে আঙুল কেটে বসে রয়েছি, আমি রসুন কাটতে গিয়ে আর বিন্দি পেঁয়াজ কাটতে গিয়ে, চারজনে আঙুল দিস্তা মশলাগুলোকে পিছিয়ে পিছিয়ে একদম প্রায় বাটা বাটা করে দিয়ে তারপর সুমির কাছে দিচ্ছি, সুমি বাকিটা পিছিয়ে দিচ্ছে। কারণ এখন তো মানে এতটা কেটে গেছে, তো শিলনোড়ায় বাঁধতে গেলে আবার পিচপিচ করে রক্ত বেরিয়ে আসবে, যার জন্য হামনদিস্তা পিছিয়ে দিয়েছি আর সুমি বাকিটা শিলনোড়া পিছিয়ে দেবে। তারপরে রান্নাবান্না, দেখো বিন্দির তো রান্নাবান্নার কাজ চলছে,
ওকে রান্নার সাথে সাথে। আর দেখো দুজনে একটুখানি দুঃখী দুঃখী মুখ করে তোমাদেরকে দেখিয়েও দিলাম যে দেখো কতটা কেটেছে। কেটে গেলে না সেই যেন মনে হয় কাউকে দেখাতে পারলে যেন মনে হয় অনেকটা ব্যথাটা কমে গেল। তো দুই বোনে মিলে একটুখানি দেখিয়ে দিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, দেখো আঙুল কেটে গেছে। কতটা কেটেছে সেটা দেখাতে পারছি না, জাস্ট আঙুলটা কার কোন আঙুলটা কেটেছে সেটুকুই দেখালাম। তো মেয়ের দেখো এই যে পাখির মতো ভাত খাওয়া, চিকেন হয়ে গেছে, ও তো চিকেন কষা ভীষণ পছন্দ করে মাছটা দিদার জন্যে, আর সাথে মাছ ভাত চিকেন কষা আর সাথে আমের টক। আমের টক মানে ঠিক চাটনি নয়, মানে নুন দিয়ে মিষ্টি দিয়ে একটা মতো। তা মাংস হয়েছে, মেয়েতে মাংস দেখে খুব খুশি, মাংস ভাত খাবে। তাকে মাংস ভাত খেতে এসেই খালি বলছে আমাকে তলতলা মাংস দেবে আর স্টমাক দেবে আর গলা, এই তিনটে ওর ভীষণ পছন্দের। তাই এই তিনটে দিয়ে ও খেতে বসে গেল অনেক বেছে বুছে। তা বিঙ্কিতে আমাকে বললো কে নে তুই এটা টেস্ট কর। তা আমাকে বললো টেস্ট করতে, আমি তো এক কথা রাজি হয়ে গেছি, একবারের জন্য ভুলেও না করিনি। তো আমি মাংসটা টেস্ট করে নিলাম, দারুণ হয়েছে কিন্তু। ও বিন্দির হাতে রান্না লাজবাব, দারুণ দারুণ রান্না করে, এত ভালো রান্না করে না। তা আমার তো মানে খেয়ে একদম শান্তি হয়ে গেল, যদিও গায়ে খুব গরম লাগছে প্রচুর রোদের তাপ, কিন্তু এইটা খেয়ে বিন্দির হাতে চিকেন কষা খেয়ে ভীষণ শান্তি। তো দেখো মামনি এখানে মিছরি যে ভাত খেয়েছিল না, একদম ছড়িয়ে ছিটিয়ে ভাত খেয়েছে মিছরি। মিছরি মানে আমাদের মোরগ, আমাদের গাবলু গুবলু মোরগ, এই মিছরি এত ছড়িয়ে ছিটিয়ে ভাত খায় না, সেগুলোকে পরিষ্কার করছে। তো মামনিকে বললাম হাই করে দিতে, মামনি তো তোমাদেরকে হাই করে দিল। ওই দেখো আমাদের মোটুটা মোটু মিছরি, মানে ভাত খেয়ে তার মধ্যে হাগু করে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করে দিয়ে রেখেছে আমাদের মোটু মিছরি। মোটু মিছরি এখানেই থাকে, আমাদের ব্যালকনিটাই ওদের ওর জায়গা। তার রাত্রেবেলা ওর একটা ঘর আছে, ইটের ঘর বানানো হয়েছে ওর জন্য ছোট্ট করে, সেটাকে চাই সেটার মধ্যে চাপা দিয়ে রেখে দেওয়া হয় ওকে, নাহলে ঘাম দিয়ে রেখে চলতে পারে। তো এখন আমরা ফিরে আসছি, দেখো দুটো দুটো মুখ করে আমি আর মামি, তার ক্যামেরা ধরেছে বলে একটু হেসে দিল, নাহলে তো ভীষণ কান্নাকাটি করে তারপরে বেরিয়েছে। যাবো বম্মার কাছে প্রমিস করিয়ে যে আবার আসবো, এরকম করে কান্নাকাটি করে বেরিয়েছে। তো আমরা এখন, আমারও মনটা তো খারাপ, কিন্তু কি করব, হঠাৎ করে পরীক্ষার রুটিন দিয়ে দিল সেই জন্য ফিরে আসতে হলো, নাহলে আর একদিন থাকার ইচ্ছে ছিল তা সেটা আর হলো না। তো এখন কি আর করব, বাড়ি ফিরে যাই। ও বাবা বাড়িতে ফিরে এসে দেখে একটা সারপ্রাইজ আমাদের জন্য, কি সারপ্রাইজ, একটা কুলার, কুলারটা কিন্তু সারপ্রাইজ বললো, মানে সেরকম ভাবে বলার মতো না, মানে কুলারটা হচ্ছে কেনা হয়নি, এটা হচ্ছে আমার ননদ বাড়িতে মানে দিদিভাইয়ের বাড়িতে, এখন তো ওদের এসি আছে, তাই এসি নেওয়ার আগেই কুলারটা করে ইউজ করতো, তাই এখন কুলারটা পড়েই রয়েছে, ইউজলেস এটা ঘরের এক কোনায় পড়ে থাকা। তা আমাদের যেহেতু এসি নেই তার জন্যে আর গরমে খুব কষ্ট পাচ্ছি শুনে, তাই দিদিভাই ওর ওর বাবাকে ডেকে বললো যে ভাই আমার ঘরে কুলারটা তো এমনি পড়ে আছে তুই নিয়ে যা। তা ওর বাবা গিয়ে কুলারটা নিয়ে এসেছিলো, তা কুলারটা আগেই নিয়ে এসেছিলো, তারপর আমরা চলে এসেছি। আর এই দেখো দিদি আমাকে একটা নতুন কুর্তি দিয়েছে, কাফতান কুর্তি, আমি তো কাফতান কুর্তি খুব পছন্দ করি। এই দেখো দিদি সে কুর্তি দিয়েছে, একটা প্লাজো দিয়েছে, একটা দুটো লাল রঙের, কুর্তিটাও লাল রঙের প্লাজোটাও লাল রঙের, কেমন লাগে বলো? আমার তো লাল রঙ ভীষণ পছন্দের, আর কাফতান কুর্তি তো আমি ভীষণ পরি, কাফতান কুর্তি টপ এগুলো আমার খুব ভালো লাগে। তো দিদা মেয়েকে খুশি করার জন্য টাকা দিয়ে দিয়েছিল, বলছিল এগরোল কিনে খাবি। তো এসেই বাবার কাছে আবদার করলো, বম্মা টাকা দিয়েছে তুমি এগরোল কিনে দাও। তো বাবা টাকা এসে এগরোল কিনে নিয়ে আসলো, তারপরে আমরা এগরোল খেয়ে নিলাম, মেয়ে তো খুব শান্তি এগরোল।